সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের গিগ কাস্টমাইজেশন বা গিগ এডিটিং নিয়ে। তো এই কাজটা কাদের করতে হয়? মূলত যারা ফাইবারে নতুন এবং পুরাতন সেলার আছে তাদের মোটামুটি সবারই এই কাজগুলো দুদিন আগের পাশে করতে হবে। এবং এটা কেন করি আমরা? এটা করি হচ্ছে যখন আমাদের একটা গিগ র্যাঙ্কিং হারিয়ে ফেলে এবং গিগে খুব একটা ক্লিক ইমপ্রেশন এগুলো আসতে থাকে না বা আমাদের গিগগুলো খুব পারফরমেন্স করে না, তখন আমাদের এই কাজগুলো করতে হয়। তো এটা আমরা কীভাবে করব এবং কতদিন পর পর আমাদের গিগগুলো এডিটিং বা কাস্টমাইজেশন করতে হবে বা গিগ আপডেট করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব, এবং কী টাইপের আপনারা গিগ ইমেজ দিলে সেই গিগটা খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং মানুষের ইমপ্রেশন এবং ক্লিকটা বেশি পড়বে আপনার গিকের উপরে। তো এই টোটাল বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো আমরা অনেকে কিন্তু নতুন ফ্রিল্যান্সার, এত কিছু না ভেবে জাস্ট মনে যা আসে একজনেরটা দেখছি ওইটা কপি করে মেরে আমরা দেখা যায় যে আমাদের গিকগুলো পাবলিক করি। তো কপি করারও তো অনেকগুলো লিমিটেশন থাকে, তার মধ্যে আমি যেহেতু কপির বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, আমি শুধু গিক এডিটিং নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা গিক এডিটিং করি দুইভাবে। একটা হচ্ছে দুই মাস পর পর যদি আমাদের কোনো প্রোফাইল র্যাঙ্ক না করে সেই ক্ষেত্রে আমরা দুই মাস পর পর আমাদের গিগগুলো আপডেট করি বা গিগ এমএস পরিবর্তন করে থাকি। কিন্তু সেটা কখন করব, কখন আমরা পজ করব, কখন আমরা আর লাইভ এডিটিং করব, সে বিষয়গুলো আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে। তো আপনি অযথাই তো একটা জায়গায় ক্লিক করলে বা পজ করে আপনি গিগ লিস্টিং থেকে সরায় ফেলে যদি এডিটিং করেন তখন কি হবে বা আপনার গিগটা পরবর্তীতে র্যাঙ্ক করবে কি না সেটাও কিন্তু অনেক টাফ। তো এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানতে হবে আপনাকে। তো এবার আসেন, আমরা যে দুই মাস পর পর গিগ আপডেট করি আমাদের লাভটা কি হয় বা আমরা কী টাইপের ব্যানারগুলো ব্যবহার করি। তো এই দুই মাস পর পর যে ব্যানারগুলো বা গিগগুলো আপডেট করতে হয় বা কাস্টমাইজেশন করতে হয় এগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার করছে বা আরেকটা ক্লায়েন্ট আপনার গিগগুলো দেখছে, দেখার পরে হয়তো কোনো একটা জায়গায় পছন্দ হয় নাই আপনার সার্ভিসটাকে কিনে নাই, না কিনে তিনি ইগনোর করে চলে গেছে, বাস্ট আপনার এখানে সময় স্পেন্ড করছে কিন্তু কিনে নাই। তো আমি যদি ধরেন আজকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই গিগের ভিতরে যাই, একটু পড়াশোনা করি, যদি আমার পছন্দ না হয় এই গিগটা কিন্তু আমার মোটামুটি কয়েকদিন মনে থাকবে যে না আমি এই গিগের ভিতরে গেছিলাম, এই গিগের ভিতরে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট বা আমার কাঙ্ক্ষিত যে সার্ভিসটা দরকার সেটা এখানে নাই। তো সেটা সেই জন্য কিন্তু আমরা পরবর্তীতে এই গিগে আমরা যাব না, ঠিক আছে? হয়তো যে যারা রেগুলার কাস্টমার বা রেগুলার বায়ার আছে তারা কিন্তু এগুলো পরিষ্কারভাবে দেখে এবং কন্টিনিউয়াসলি তারা কিন্তু এগুলো রিসার্চ করে, ঠিক আছে? তো আমরা ধরেন ওই কাস্টমারকে কিন্তু আমরা হারাইলাম যদি আমাদের গিগ ইমেজটা দুই মাসের ভিতরে পরিবর্তন না করি, তো ওই লোকটা কিন্তু আর এখানে অত আমাদের গিগে যাবে না। যদি হুট করে দেখে যে আমাদের নামগুলো তার মুখস্থ করে রাখা পসিবল না, হয় গিগের ব্যানার দিকে মুখস্থ করা পসিবল বা মনে থাকে যে আমি এখানে গেছিলাম, তো আমরা দুই মাস পর পর গিগ আপডেট করি এই জন্য যে আমাদের গিকের আরেকটু আপডেট নিয়ে আসি, আরেকটু এসইও করি এবং গিক ইমেজগুলো আরেকটু অন্য মডেল করি, যাতে পরবর্তীতে আবার ওই কাস্টমারের কাছে আমাদের গিকগুলো শো হইলে আমরা কিন্তু অনায়াসেই ওই কাস্টমারকে আমাদের গিকে কনভার্ট করতে পারি বা গিকের ভিতরে আমাদের ক্লিক করাইতে পারি বা আমাদের গিকে তারা যায়। গেলে কি হয়, এখানে গিক র্যাঙ্কিং মেথডগুলো অনেকগুলো মেথড আছে, গিক র্যাঙ্কিং মেথড, তার মধ্যে অন্যতম একটা মেথড হচ্ছে ট্রাফিক, ক্লিক এবং ইমপ্রেশন। যদি আপনার গিগে পর্যাপ্ত ক্লিক পড়ে বা ট্রাফিক যায়, ওখানে সময় স্পেন্ড করে এবং অর্ডার করে, এবং কি আপনার ক্লিক যদি অনেক ভালো থাকে তাহলে কিন্তু আপনার গিগগুলো র্যাঙ্কিং করবে। এটা কোন জায়গার কাজে লাগে তাহলে আপনাকে আইডিয়া নিতে হবে। গিগ বানানোর সময় মেন টার্গেট নিতে হবে আপনাকে ইমেজে, ইমেজটাকে ভালোভাবে বানাইতে হবে, তাহলেই মানুষ ওই গিগের ভিতরে ক্লিক করবে, ক্লিক করার পরে পড়াশোনা করবে। মেন কাজটা হচ্ছে ব্যানার, মানে গিগ ইমেজ বা গিগ ব্যানার আপনারা যেটাই বলেন না কেন, এটা যদি পরিপূর্ণতা মানে পরিপূর্ণভাবে না বানাইতে পারেন বা নাইসলি না বানাইতে পারেন তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করার কখনোই সম্ভব না। তো আমি আগেই বলছি যে গিগ র্যাঙ্ক করে অনেকগুলো মেথড, ট্রাফিকের কারণে
মানে ট্রাফিক ক্লিক ভিজিটরের মাধ্যমে কিন্তু গিগ র্যাঙ্ক করে, ঠিক আছে? গিগ র্যাঙ্ক করার অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে এটা। যদি আপনার গিগের ভিতরে দেখবেন যে কন্টিনিউয়াসলি যদি কেউ দেখবেন যে অনেক বেশি ভিজিটর যাচ্ছে, ওই গিগটা র্যাঙ্ক করবে বা ভিজিটর ক্লিক করে দেন দেখে দেন ওইখান থেকে দুই একটা অর্ডার আসে, তাহলে কিন্তু আপনার গিগটা ফার্স্ট পজিশনে চলে আসবে। আমি সিল দিয়ে বলে দিতে পারি, সিগনেচার করে বলে দিতে পারি যে হ্যাঁ এটা সম্ভব, এটা কিন্তু চলে আসবে। তো তাহলে আপনাকে ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট আপনার ইমেজটাকে খুবই সুন্দরভাবে তৈরি করতে হবে। ইমেজটা নিয়ে আমি বিস্তারিত আরেকটু বলবো। এবার আসি মেন জায়গায়, আবার চলে যাই, যে আমরা করি হচ্ছে যারা নতুন সেলার তাদের জন্য না, এটা হচ্ছে যারা পুরান সেলার তারা গিগ আপডেট করে মূলত দুই মাস পর পর। আমি নিজেও আপডেট করি দুই মাস পর পর, এটা হচ্ছে পুরাতনদের জন্য। এবং নতুনরা আপডেট কখন করবেন, আপনাদের যেহেতু রিভিউ থাকে না বা গিগ র্যাঙ্কিংয়ে থাকে না, যদি র্যাঙ্কিংয়ে না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট একটা কাজ করবেন, পজ করে, বা যদি কোনো লিস্টিংয়ে না থাকে পজ করে আপনার গিগটা এডিট করে বা আপডেট করে আপনি আবার অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে নতুনদের জন্য। কী করবেন, গিগটা পজ করবেন, সুন্দর করে এডিট করবেন, এসইও সব কিছু করবেন সুন্দর একটা ইমেজ দিয়ে, তারপরে পাবলিক করবেন বা লিস্টিংয়ে আবার শো করানোর ট্রাই করবেন। তো এবার নতুনরা চাইলে পজ করতে পারবেন খুব সহজে, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার গিগটা যদি 1-3-4 নাম্বার পজিশনে থাকে তাহলে ওই গিগটা কখনোই পজ করা যাবে না। যদি গিগটা র্যাঙ্কিংয়ে থাকে, ভালোই র্যাঙ্কিংয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ভালো ইম্প্রেশন হচ্ছে, ভালো র্যাঙ্কিংয়ে আছে, সেখান থেকে অর্ডার পাচ্ছেন না, সমস্যা নাই, কিন্তু যদি আপনার মনে হয় যে না আমার এডিট করা দরকার, তাহলে আপনি পজ করবেন না। এই ক্ষেত্রে মানে এটা নতুন পুরাতন সবার জন্য, যে যদি আপনার গিগ র্যাঙ্কিংয়ে থাকে তাহলে আপনাকে পজ করা যাবে না, আপনি লাইভ মানে লাইভ এডিটিং করবেন বা লাইভ আপডেট করবেন, নো পজ। আপনি ওইখানে যাবেন, এডিটিংয়ে যাবেন, কয়েক সেকেন্ডের ভিতর এডিটিং মিডিটিং করে আপনি পাবলিক করে দিবেন, মানে এডিটিং কমপ্লিট করে ফেলবেন, তাহলে হয়ে গেল। আপনি যদি পজ করেন তাহলে আপনার লিস্টিং থেকে একবারে চলে গেল, এটা হচ্ছে সবার জন্য। এবার নতুনদের যদি গিগ যদি টোটালি র্যাঙ্ক না করে, 21 দিনের ভিতরে যদি কোনো গিগ র্যাঙ্ক না করে, ভালো ইম্প্রেশন না হয়, 50টার উপরে যদি ইম্প্রেশন না হয় বা 40-50টার এর উপরে যদি ইম্প্রেশন না হয়, তাহলে আপনি গিগটা সুন্দর করে পজ করবেন। পজ করার পরে সামথিং আপডেট করবেন, গিগ ইমেজটাকে আরেকটু আপডেট করবেন, করার পরে আপনি এই গিগটা আবার পাবলিক করে দেবেন, তাহলে দেখবেন যে এই গিগটা ভালো পারফরমেন্স করতেছে। আরেকটা জিনিস আমি যদি বলি আপনাদেরকে, স্কিল টেস্ট। অনেকে আছে স্কিল টেস্ট ফেল করে, স্কিল টেস্ট ফেল করার পরেও দেখা যায় যে তারা বিভিন্ন অন্য ক্যাটাগরিতে যায় কিন্তু গিগ পাবলিশ করতে পারে। যেমন আপনি ইংলিশ এসইও এসইও টেস্টে ফেল করছেন বা এসইও টেস্টে ফেল করছেন, ইংলিশে ফেল করছেন বা এসইও টেস্টে ফেল করছেন, তো আপনি ওয়েব ক্যাটাগরিতে বা অন্য ক্যাটাগরিতে নিয়ে কিন্তু আপনার গিগটা পাবলিক করতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি ফাইবারকে ধোকা দেন, ফাইবার আপনাকে ধোকা দিবে, এই ক্ষেত্রে দেখা যাবে আপনার গিগটা খুব একটা পারফরমেন্স করবে না, ঠিক আছে? অবশ্যই আপনি এগুলো করবেন। আর যদি কখনও আপনার প্রোফাইলে কোনো স্কিল টেস্ট ফেল করে থাকেন, আপনি অবশ্যই এটা আবার পুনরায় দিয়ে নেবেন, হয় 90 দিন পর, ওইটা কিন্তু ব্যাপক কাজে লাগে আপনার অ্যাকাউন্ট ইম্প্রুভ করতে বা র্যাঙ্কিং করতে, স্কিল টেস্টটা ব্যাপক হেল্প করে, এটা কিন্তু করবেন। এবার আসি হচ্ছে ইমেজের কথা, ইমেজটা আপনি বানাবেন কীভাবে। এখানে দেখেন আমি যদি এই গিগুলো দেখি সোশ্যাল মিডিয়া সার্ভিসের, এখানে আপনি দেখতে পারবেন আপনার চোখে কোন গিগটা চোখে পড়ে, একটু ভালো করে দেখেন কোন গিগুলো আপনার চোখে পড়ে। আমি যদি দেখি আমার এখানে টোটাল এই একটা গিগ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই একটা গিগ আমাকে খুব একটা আকৃষ্ট করছে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, এটাও এটা ভিডিও, এটার সাথে যায় না, ভিডিও তো এমনিতেই অনেক এঙ্গেজ করে, এই সোশ্যাল মিডিয়া এটাও একটা ভিডিও, এটা কিন্তু খুবই সুন্দর করে পরিষ্কার করে মানে বলে দিছে। এবং এই গিগটা কিন্তু সবথেকে আমার কাছে বেশি লাগতেছে চোখে, যে তিনি সোশ্যাল মিডিয়া, কিন্তু সমস্যা হচ্ছে তার গিগ কাস্টমাইজেশনটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ব্যানারের বাইরে চলে গেছে, মিলাইতে পারে নাই, এই দিকে কেটে গেছে ব্যানারটা। তো এটা যদি মাঝামাঝি থাকতো তাহলে আরও সুন্দর হতো, এমনিতেও এটা আই ক্যাচিং একটা ব্যানার হয়েছে। তো এইখানে এই একটা দেখেন, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসটা অবশ্যই সবথেকে বড় করে দিবেন, সবথেকে বড় করে দিবেন। হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আপনি, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারটা আপনি বড় করে লিখবেন, এবং বাকি যে পয়েন্টগুলো থাকবে ওই পয়েন্টগুলো আপনি স্টেপ বাই স্টেপ লিখবেন, সেটা ছোট হবে, কিন্তু আপনার যে পয়েন্টটা থাকবে সেটা জানি 100 মাইল দূর থেকেও যেন বোঝা যায় যে আপনি কী সার্ভিসটা দিচ্ছেন।
যেমন এটা আমি কিন্তু বুঝতে পারতেছি, আবার এখানে কিন্তু কিছুই বোঝা যাইতেছে না, কী করতেছে না বলতেছে, মানে হিজি বিজি একটা অবস্থা। এই একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিছুটা বোঝা যাচ্ছে, তারপর কিন্তু এগুলো খুব একটা প্রফেশনাল না, ঠিক আছে। এখানে ইনস্টাগ্রাম ফেসবুক মানে এটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। এই ইমেজটা যদি আপনি খেয়াল করেন, এটা কীভাবে করছে, ফাইবারের গাইডলাইন অনুসারে করছে। আপনি যদি ফাইবার হেল্প সেন্টারে আসেন, এখানে দেখেন গিক ইমেজগুলো কীরকম হতে হবে আপনাকে দেখতে হবে। ওকে, আমরা যদি এখানে আসি, এখানে ভিডিও আছে এবং কী কী করা যাবে, গিক ইমেজে কী কী ব্যবহার করতে পারেন, এই ডেসক্রিপশনটা পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবার এখানে দুইটা ইমেজ আছে, আপনি যদি দেখেন, হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক, তারপরে একটা ডেসক্রিপশন লেখছে, এই ডেসক্রিপশন লেখছে, এটা লেখার কোনো দরকার নাই। এখন আপনি এটা লেখার কোনো দরকার নাই, এখানে তারা শিওর করছে 10টা ওয়ার্ডের ভিতরে কমপ্লিট করতে, ঠিক আছে, 10টা ওয়ার্ডের ভিতরে সব কিছু কমপ্লিট করতে, এগুলো সব কিছু মেন। এখানে দেখেন হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক, এটা এক কথায় কিন্তু বলে দিয়েছে, তিনি হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্কের জন্য কাজ করবে বা ব্যাক লিঙ্ক করবে তিনি, ঠিক আছে। আর এখানে দেখেন হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক, আই উইল বিল প্রো হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাক লিঙ্ক, মানে একটা প্যারা লেখছে, এত দরকার নেই এত বড় প্যারা লেখার। তো আপনি জাস্ট এই ছোট্ট কথাটা লেখেও, আপনি সংক্ষিপ্ত কথাটা লেখেও কিন্তু আপনি গিগ বানাইতে পারেন। ফাইবার কিন্তু এটা রিজেক্ট করছে, দেন এটা কিন্তু অ্যাপ্রুভ করছে, দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে, তার মানে এই রিলেটেড গিগ আপনি বানাইতে পারেন। তারপরে নিচের দিকে আসেন, এখানে দুইটা গিগ আছে, একটা গিগ দেখেন একই কথা লেখছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না এবং এটা পুষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনি চাইলে এই টাইপের ব্যানারগুলো বানাইতে পারেন, ঠিক আছে। এবার যদি আপনি কোনো একটা পিকচার মানে ছবি দিতে চান, ছবি কোনো ছবি ব্যবহার করতে চান আপনার অথবা আদার্স ফ্রি ইমেজগুলো, সেটা অনেকে আছে আমরা ছবির উপরে লেখালেখি করি, তো এটা আপনারা করবেন না, ছবি এক পাশে রাখবেন এবং আরেক পাশে কন্টেন্ট রাখবেন, ঠিক আছে। যেমন এখানে দেখেন সুন্দর করে বলে দিছে, এবং ফাইবার কিন্তু এটা অ্যাপ্রুভ করে নাই, এটা অ্যাপ্রুভ করছে, এটা কিন্তু দেখতে খুবই ইউনিক এবং খুবই ভালো লাগতেছে এই ইমেজটা, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন কী ধরনের ইমেজ ব্যবহার করতে হবে। এবং এখানে দেখেন কিছু জিনিস আছে, একজনের ছবি ব্যবহার করছে, ছবি ব্যবহার করছে এবং এখানে একটা পয়েন্টগুলো লেখছে এবং সোশ্যাল মিডিয়া দিছে, আবার এখানে একটা নাম দিছে, কিছুই বোঝা যাইতেছে না তিনি একজাক্টলি কী দিচ্ছে। তারা যেটা বলতেছে, তুমি যদি ছবি ব্যবহার করতে চাও, সোশ্যাল মিডিয়া আইকনগুলো যদি ব্যবহার করতে চাও, তাহলে তুমি একটা কাজ কর, এই টাইপের ব্যানারগুলো বানাইতে পারো। যদি আপনার আইডিয়া যদি এরকম থাকে, তাহলে আপনি এই টাইপের বানায় একটা ছবি দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এরকম বানাবেন, নিচে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিয়ে দিতে পারেন। দেখেন এটার থেকে কিন্তু এটার ডিজাইনটা অনেক ইউনিক, তো ফাইবার এগুলোকে অ্যাপ্রুভ করে। তো এইখানে আপনি মোটামুটি দেখেন, যদি কারো ছবি ধরেন কারো একটা ইমেজ দিতে চাচ্ছেন, হুবহু ইমেজ দিয়ে দিবেন। তো ইমেজের আমরা অনেক সময় কি করি, দেখা যায় পেছনে একটা কালা চিহ্ন থাকে বা কালো থাকে, দেখতে ভাল লাগে না, তাহলে আপনাকে যেটা করতে হবে, এরকম ছবি নেওয়া যাবে না, এরকম ফুল সাইজ ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এরকম ব্যাকগ্রাউন্ডে চলবে না। তো এখানে আরও বলছে, আমরা আগে দেখা গেছে যে আমরা গ্রাফিক ডিজাইন যারা করতো, মানে আমাদের অনেক বড় ভাই বা স্টুডেন্টরা গ্রাফিক ডিজাইনে কাজ করতো, তারা দেখা যায় একটা ছবির ভিতরে মানে একটা ব্যানারের ভিতরে অনেকগুলো আইডিয়া শেয়ার করতো, এবং ওই আইডিয়াগুলো মূলত তারা কাজ করতো ওই আইডিয়ার উপর বেস করে, যে এই লোকগুলো পছন্দ হয় এইটার উপর বেস করে তুমি অর্ডার করো, আমি একটা তৈরি করে দিচ্ছি। কিন্তু এখন বলতেছে ফাইবার, যতগুলো ছবি না, তুমি যে কোনো একটা ছবিকে সিলেক্ট করো এবং ওইটাইকে তুমি এখানে দাও, দেখছেন এখানে এটাই বলে দিছে, তারা শো আপ করে দিতে পারবেন। এবং এখানে দেখেন, তো আপনি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড, ধরেন দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আগে পরে, আগে এরকম ছিল এবং পরে এরকম হয়েছে, এরকম যদি কোনো ইমেজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ধরেন এখানে দেখেন এরকমভাবে ইমেজ দেওয়া দরকার নাই, এডিটিং করা ইমেজ আপনি এইভাবে দিতে পারেন, যে এই সাইটে একটা থাকবে হচ্ছে আগের ইমেজ, যেটা আগে এরকম ছিল পরে এরকম হয়েছে, এরকম টাইপের ইমেজগুলো আপনি এখানে থেকে ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখেন আমাদের অনেকে আছে কি, এরকম হিজি বিজি অনেকগুলো ওয়েবসাইটের ট্যাম্পলেট মনে করেন শো করায়, দেখতে খুব একটা ভালো লাগে না, আপনি চাইলে এরকম করে দেখাইতে পারেন, ঠিক আছে। এগুলো আসলে ইউনিকনেস, এখানে দেখেন এটা খুব একটা ভালো লাগতেছে না, এখানে আবার মোবাইল দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মোকআপ ফাইলগুলো ইয়া করে দিছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে এটার থেকে এটা, ঠিক আছে। এইভাবে আপনি ইউনিক দিয়ে বানাইতে পারেন। এখানে দেখেন অনেক মানে বই, অনেকগুলো বই, কিছুই বোঝা যাইতেছে না, আবার এখানে দেখেন সুন্দর একটা ইমেজ ব্যবহার করছে যেটা সাজানো, মানে ফাইবার সবসময় আপনাকে গোছালো জিনিসগুলো পছন্দ করে, আর যে সার্ভিসটা দেবেন সেটা অবশ্যই সব থেকে বড় হবে এবং অনেক দূর থেকে যেন দেখা যায়, এটা কিন্তু আপনাকে মানে ক্লিয়ার করতে হবে। ওকে, এখানে দেখেন কোন কোন টাইপের ব্যবহার করতে, এখানে দেখেন অনেক আছে এটা ব্যবহার করছে, অনেক এটা কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্রুভ করে, ঠিক আছে, দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু অ্যাপ্রুভ করছে।
তো আপনি এরকম ব্যানারগুলো দেখতে পারেন, দেখেন প্রফেশনাল এডিটর এডিটিং, তো এইটা একটা এটা একটা, এটা কিন্তু ভালো লাগতেছে, এটা কিন্তু ভালো লাগতেছে না, দেখেন ক্লিয়ারনেস এবং প্রফেশনালিটি তারা কিন্তু সব কিছু তুলে ধরছে। এবং কোনো ছবির ভিতরে ওয়াটারমার্কযুক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না, এবং ওয়াটারমার্কযুক্ত কোনো কিছু ব্যবহার করলে, গুগল থেকে কোনো কিছু নিলে, চুরি করলে সেটা কিন্তু আপনি ধরা খাবেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হবে। তো ফাইবার অন্যের কন্টেন্ট নিয়ে খুবই গুরুত্ব দেয় এবং এগুলো খুবই প্রায়োরিটি দেয়, তো আপনি অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন এই কাজগুলো করার জন্য। এবং এই সমস্ত যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা আপনার একটু পড়ে নিন। এটা কোথায় গেলে পাবেন, এখানে লিখবেন ফাইবার, এখানে যা লিখতে পারেন ফাইবার, ফাইবার ডট কম না লিখে, ওকে আমি একটু কেটে দিই, ফাইবার গিক, গিক লিখলেই পেয়ে যাবেন, ফাইবার গিক এটা লিখে সার্চ করেন, ফাইবার গিক পলিসি এটা দেখেন প্রথমটায় পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, আমাদের মতো এরকম আমাদের আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসতে পারবেন। তো এটা সমস্ত কিছু পড়ে নিন, তাহলে আপনার গিক পলিসি নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আপনি মোটামুটি এই কাজগুলো করবেন, আশা করি যে আপনার কাজে লাগবে। আরেকটা জিনিস আমি বলি সর্বশেষ, নতুনরা যদি কারো 21 দিনের উপরে গিক হয়ে থাকে, যে খুব একটা ইমপ্রেশন হচ্ছে না, ইমপ্রেশনে গ্রো নাই, মানে অ্যাকাউন্টের কোনো গ্রোথ নাই, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, ইংলিশ টেস্টগুলো দিয়ে নেবেন। ওইখানে প্রোফাইল ইংলিশ টেস্ট আছে, একটা হচ্ছে গিক ইংলিশ টেস্ট, গিকের ভিতরে ইংলিশ টেস্ট দিতে হয়, আরেকটা হচ্ছে প্রোফাইলের ভিতরে ইংলিশ টেস্ট দিতে হয়, মানে প্রোফাইল গ্রামার টেস্ট অথবা এসইও টেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টেস্ট দিলেন, এরকম আছে না, তো ওইখানে ওগুলো দিয়ে নেবেন। এবং আপনার গিকটা যদি 21 দিনের ভিতর র্যাঙ্ক না করে, সেক্ষেত্রে আপনি গিকটা পজ করে দিতে পারেন, পজ করে এডিটিং করবেন, অথবা এই গিকটা ডিলিট করে এই কন্টেন্টগুলো অনলাইন নোটপ্যাডে নিয়ে সেখান থেকে লিঙ্কগুলো ছাড়ায় আবার আপনি এই গিকের উপর মানে এই গিকের উপরই আরেকটা গিক বানাইতে পারবেন, ঠিক আছে। এবং আপনি গিক ডিলিট করে দিলে যে আপনার ক্ষতি হবে এরকম না, কিন্তু অবশ্যই গিক তৈরি করার সময় এগুলো খেয়াল রাখবেন, তো যে আপনার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে এগুলো ভালোভাবে চেক করবেন এবং একজন এক্সপার্টকে দেখাবেন। আপনার তো অবশ্যই মেন্টর থাকবে, মেন্টর ছাড়া তো আর আপনি গিগ বানাইলে গিগ হইল কি না সেটা আপনি দেখবেন না, এবং সাপোর্ট কীরকম পাচ্ছেন সেটা কিন্তু হবে না, সাপোর্ট ছাড়া এবং গাইডলাইন ছাড়া আপনি ফাইবারে সাকসেস হতে পারবেন না। এখানে অনেকগুলো সিক্রেট টিপস থাকে একটা গিগ র্যাঙ্কিং করানোর ক্ষেত্রে। তারপরে আপনার রাত 3টার দিকে 4টার দিকে কোনো ক্লায়েন্ট মেসেজ করছে, আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন যে তখন আপনার উপায়টা কী হবে। তখন যদি একজন আপনার গাইডলাইন থাকে বা মেন্টর থাকে, তারা কিন্তু আপনাকে হেল্প করবে। রাত 3টার দিকে মেসেজ রিপ্লাই দিলে আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে অর্ডারগুলো নিতে পারবেন ভার্চুয়ালি, ঠিক আছে। তো এগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে অপশনগুলো, আর অবশ্যই দিক নির্দেশনা থাকতে হবে এই কাজগুলো করার জন্য। এই কাজগুলো করলে আপনাদেরও উপকারে আসবে, পাশাপাশি দেখা যাবে যে আপনি সাকসেস হওয়ার মানে অপরচুনিটি অনেক বেশি হবে। তো এগুলো অবশ্যই খেয়াল করে যেখানেই অ্যাডমিশন নেন অ্যাডমিশন নিন, আর যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমাদের কাছে, আমাদের অ্যাডমিশন রানিং আছে এখন, আমাদের এপ্রিলের 1 তারিখ থেকে অ্যাডমিশন, নতুন ব্যাচের মানে ক্লাস শুরু হবে, চাইলে এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের এখানে সিস্টেমটা একটু অন্যরকম, সাকসেস না হয়ে বেরোনোর কোনো সুযোগ নাই। আপনার যদি মনে হয় যে আপনি একটা ব্যাচে কোনো কিছু শিখতে পারেন নাই বা কিছু জিনিস মিসটেক করে গেছেন, আপনি আবার চাইলে পুনরায় অন্য ব্যাচের সাথে ক্লাস করতে পারবেন এবং এই বিষয়গুলো আবার শিখতে পারবেন। এবং আমাদের এখানে কিছু পলিসি আছে যেটা আজকে আমি বলে দিই, অনেকে আছে বলতেছে যে কীভাবে কী করতে হয়। তো আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে 4,000 টাকাতে অ্যাডমিশন নেবেন এবং বাকিগুলো 4 মাসের ভিতর পরিশোধ করবেন, এবং আপনাকে 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামায় দেওয়া হবে। আমরা মার্কেট প্লেস এবং কাজ দুইটা একসাথে কন্টিনিউ করব, তো দেখা যাবে যে এখান থেকে আপনার অর্ডার পাওয়ার অপরচুনিটি অনেক বেশি থাকবে। এবং আমাদের এখানে কিছু সিস্টেম আছে, আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 2 দিন করে সাপোর্ট হয়, আর শনিবার সোমবার আর হচ্ছে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে হচ্ছে সাপোর্ট এবং আড্ডা চলে সত্যি কথা বলতে। আর হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয় যে কোনো সময় আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট থাকবেন এবং গ্রুপ থাকবে আপনাদের, সেখানে আপনারা কিন্তু অনায়াসেই মেসেজ রিপ্লাই করতে পারবেন বা কোনো কিছু প্রবলেম হলে সেটার সাথে সাথেই রিপ্লাই পেয়ে যাবেন। এবং যদি আমাদের সাপোর্ট টিম লেট করে 2-1 সেকেন্ড বা 1 মিনিট, তাহলে আমাকে সরাসরি কল করার সুযোগ আছে। আর এখানে আমাদের এক নাগান আগে 3টা ক্লাস মিস করলে আমাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আপনাকে যদি ফ্রিলান্সিং শিখতে হয় এখানে অবশ্যই
স্ট্রেট ফরওয়ার্ড হয়ে শিখতে হবে, মানে একদম খুব মনোযোগ দিয়ে, ঠিক আছে? এবং যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাই দিতে হবে, কারণ আমি চাই যে এরকম ফ্রিল্যান্সার আসুক আমার কাছে বা এরকম স্টুডেন্ট আসুক যারা শুধুমাত্র ফাইবারে কাজ করবে, মন মানসিকতা আছে এবং এখান থেকে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করবে, তাদের জন্যই আসলে আমার এই কোর্সগুলো লঞ্চ করা। অন্যথায় যারা মনে করেন যে দুই একদিনের জন্য কাজ করব, তারপরে 2 টাকা ইনকাম করব, তারপরে আর দরকার নাই, তাদের জন্য আসলে আমার কাছে আসার কোনো দরকার নাই। তো এখানে এরকম সিস্টেম। তো আর এখানে মজার বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা আমাদের সবথেকে বেশি বলে থাকি, আমাদের 80% কিক আমরা তৈরি করে দেই, আর 20% আপনার নিজেকে তৈরি করতে হবে। মানে একটা কথা আছে না গ্রামের ভাষায়, আপনাকে জাস্ট আমরা মাটি তৈরি করে দিব, মানে বিটি শক্ত করে দিব, আর আপনাকে ওখানে শুধু একটু খুদে মানে গর্ত করে ওখানে গাছ লাগাইতে হবে। তো আশা করি যে আপনারা সবই বুঝতে পারতেছেন। ওকে, আর আজকের ক্লাসটা মোটামুটি আশা করি যে আপনারা বুঝতে পারছেন অনেক কিছু। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।